আরামবাগ পৌর উৎসব নিয়ে কি দুর্নীতি হচ্ছে, এমনই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে বিজেপি অন্দরে। তা নাহলে কেন একমাত্র জয়ী বিজেপি কাউন্সিলরের নাম আরামবাগ পৌর উৎসব থেকে বাদ চলে গেল, সেই নিয়ে কিন্তু এখন ধর্নায় দেখতে পাচ্ছি আরামবাগ বিজেপির কাউন্সিলর 19 নম্বর ওয়ার্ডের বিশ্বজিৎ ঘোষ আরামবাগ এসডিও অফিসের সামনে। একদম দেখতে পাচ্ছি পেপার নিয়ে তারা কিন্তু এসেছেন ধর্নায়। আপনার দেখছে নিউজ ফুটসরা ইউটিউব প্ল্যাটফর্ম, আমি আছি কমলেন্দু পোরেল, আমরা দেখাচ্ছি। জানি না, আমি পাঠিয়েছি ওনার রিপোর্ট, ওনার দিক যতক্ষণে রিপোর্ট না দেবে আমি উঠছি না। আমার পার্টি দলের কর্মীরা আছে, তারা আপনার নাম কেন বাদ গেল কি মনে হচ্ছে? কারণ আমি আপোষ করি না, আমি দুর্নীতিটা তুলে ধরি সাধারণ মানুষের কাছে, এটাই আমার বিপদ, তাই আমাকে সব কিছু থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আমার পৌরসভার, আমার ওয়ার্ডের সাধারণ মানুষের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। আপনারা দেখতে পেলেন, প্রমাণ পেলেন, আমি তো ওই ভদ্রমহিলাটাকে মাকে তো নিয়ে আসিনি, উনি তো স্বেচ্ছায় আমাদের প্রতিবাদ থেকে দাঁড়িয়ে গেলেন, উনি প্রতিবাদ করলেন, উনি ব্যবসা করেন, 10 বছর ব্যবসায় বসছেন, আজকে বর্তমানে উনি ব্যবসা করতে পারছেন না, মেলাটাকে বিক্রি করে দিয়েছে, বিক্রি করে লোকেদেরকে দিয়ে দিয়েছে। লোকাল মানুষ যারা খেটে খা ঘুগনি করে, দোকান করে, ঝালমুড়ি দোকান করে, এই মানে রোল টোল বিক্রি করে লোকাল ব্যবসারা, তারা কেউ চান্স পাবে না। ওই তৃণমূলের তোলামূলেরা চান্স পাবে, তারা ইনকাম করবে, তারা ফুর্তি করবে, তারা 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 লুটপাট করবে। আরামবাগ পৌরসভার থেকে কি আপনার নাম কি স্যার বাদ গেল? হ্যাঁ, বাদ দিয়েছে, বাদ দিয়েছে। কিন্তু ওরা তৃণমূল বলবে যে তৃণমূলে মেলা বিজেপির আসতে চাইছে, ভাল ধারণার ভুল। আরামবাগ উৎসব তৃণমূল উৎসব নয়, সর্বসাধারণ উৎসব, ট্যাক্সের টাকায় আপনাদের ট্যাক্সের, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় উৎসব, আপনাদের বাপেদের টাকা দিয়ে ট্যাক্স উৎসবটা হয়নি। অতএব আমি আমার হকের হিসাবটা চাইছি, আমার হকে নেই, আমার হক থাকার কথা এটা। আপনি জয়ী যেহেতু একজন, আমি লড়াই করে জিতেছি, সাধারণ ভোটে জিতেছি, আমাকে ভোটের দিনে আমাকে মেরে ধরে বার করে দিয়েছে, সেই অবস্থায় আমি লড়ে জিতে এসেছি, পাবলিক আমাকে জিতিয়েছে, সাধারণ মানুষ জনতা জনতা জিতিয়েছে আমাকে, আমি কেন আমার হকে জিনিস ছাড়বো? একদম একদম। আমরা দেখতে পাচ্ছি যে আরামবাগ পৌর উৎসব থেকে যে নাম বাদ গেছে 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, জয়ী কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের নাম, তিনি বারবার জানাচ্ছেন যে আরামবাগ যে উৎসব, এই আরামবাগ উৎসব সম্ভবত একটা বড় দুর্নীতি হচ্ছে। তিনি দুর্নীতির অভিযোগ করছেন যে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হচ্ছে, এবং সেই দুর্নীতি যাতে প্রকাশ্যে না চলে আসে, যাতে তৃণমূলের অন্দরেই থাকে, তৃণমূল কাউন্সিলরদের মধ্যেই থাকে, বিজেপি কাউন্সিলরদের যদি জানা হয়ে যায় তাহলে আরামবাগ পৌর উৎসবে সেই গোপন কথা, তাহলে কিন্তু মুশকিল হয়তো আছে। সেই জন্যই কি আরামবাগ পৌর উৎসব থেকে একমাত্র যে বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের যে তার যে মানে লিফলেট, সেই নাম থেকে বাদ, এবং কোনো বিষয় তাকে রাখা হয়নি এমনটাই তিনি কিন্তু অভিযোগ করছেন। এবং সব মিলিয়ে এখন তারা ধর্নায় বসে আছেন আরামবাগ একবারে এসডিও অফিসের সামনে, মহকুমা শাসকের করণের সামনে। তিনি যতক্ষণ এর সদুত্তর পাচ্ছেন যে কেন তাকে একজন মানে জয়ী কাউন্সিলরকে এভাবে একটা প্রশাসনিক যে জায়গায় উদ্যোগে যে মেলা, সেই মেলার সমস্ত ডেটা তাকে দেওয়া হচ্ছে না, এবং তার নামটাই বা কেন ছাপা হলো না সেই লিফলেট, এখনও দেখাচ্ছি সেই লিফলেটের নাম, বাকিদের নাম থাকলেও বিশ্বজিৎ ঘোষ, বিশ্বজিৎ ঘোষ তার কিন্তু নাম নাই। এইটাই কিন্তু মূলত বড় মারাত্মক অভিযোগ তুলছেন বিশ্বজিৎ ঘোষ। তিনি বলছেন যে বিভিন্ন বিষয় নিয়ে দুর্নীতির যে ঘটনা তিনি কিন্তু তুলে ধরেছিলেন, এই জন্যই হয়তো ব্যাপার। কি মনে হচ্ছে দুর্নীতির বিষয়গুলি বিশ্বজিৎ দা বারবার তুলে ধরছেন বলে কি ওনাকে আড়াল করে রাখা হচ্ছে? অ্যাকচুয়ালি এটা ছাড়া আর কোনো কারণ নেই, কারণ উনি তো সত্যের সঙ্গে আছেন, প্রতিবাদ করছেন, দুর্নীতির সমস্ত যদি উনি থাকে তাহলে পৌরসভার মধ্যে উনি জানতে পেরে যাবেন কোথায় দুর্নীতি হচ্ছে, কি হচ্ছে। কেননা পৌরসভা এবং এই টেন্ডারের পিছনে এখনো অনেক ভালো মানুষ, সাধারণ মানুষ আছে যারা সাহস পাচ্ছে না, তারা নেতা চাইছে, বিশ্বজিতের মতো নেতা পেলে তারাই সেগুলো বিশ্বজিৎকে বলে ফাঁস করে দেবে, তো বিশ্বজিৎ সেগুলো সামনে নিয়ে চলে আসবে। মানুষ বিজেপির সাথে আছে, মানুষ সত্যের সাথে আছে, কিন্তু মানুষ এদের সন্ত্রাস, এদের দাপট, এই জন্য মানুষ মুখ খুলতে যায় পারছে না। এবং বিশ্বজিৎ এমন একটা মুখ যাকে দাপিয়ে রাখা যাবে না, কেস দিয়ে দাপিয়ে রাখা যাবে না, মার খাইয়ে দাপিয়ে রাখা যাবে না। তো সেখানে বিশ্বজিৎ যদি জেনে যায় তাহলে রাতের অন্ধকারে লুটপাট হবে না। আরে বাবা, অত ঝামেলার কি আছে, তৃণমূলের মেলা লিখে দিক না, আমরা এক্ষুনি উঠে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি যে বিজেপির
যারা বিক্ষোভ যারা আন্দোলনে বসে তারা বলছেন যে আরামবাগ পৌরসভা তৃণমূলের মেলা এটা লিখে দিক, তাহলে এরা এখান থেকে ধর্না থেকে বা বিক্ষোভ থেকে তারা উঠে যাবেন। তবে এই মেলা নিয়ে তাদের কিন্তু মূলত অভিযোগ। আপনারা দেখছেন নিউজ ফোর্সা ইউটিউব প্ল্যাটফর্ম, আমি আছি কমলেন্দু পোড়েল। এই বিষয় নিয়ে যদি কারো কিছু বলার থাকে নিউজ কমেন্ট বক্সে।